নমস্কার, আমি কাজল। কাজল ব্লগে সবাইকে স্বাগত। ছোট বড় সকলেরই ইলিশ মাছ খুবই প্রিয়। তো আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য মাছটিকে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে মিক্স করে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। দেখুন ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেট করা মাছটি কড়াইতে তেল দিয়ে এক এক করে মাছটি ভালো করে ভাজতে হবে। এখানে মনে রাখতে হবে মাছটি ভালো করে সাজিয়ে দিতে হবে এক এক করে, যাতে মাছটি না ভেঙে যায়। এরকম করলে দেখতেও ভালো লাগবে, জিনিসটি ভাঙবেও না, আর খেতেও ভালো লাগবে, আর ভাজাটাও ভালো হবে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে রেখে দিলাম। এরপর পোস্ত এবং সর্ষে পেস্টটি ভালো করে বলে রেখে দিয়েছি। তো এরপর একটু জল দিয়ে ভালো করে পেস্টটি ফাটিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছের ভাজা তেলটি তুলে নিলাম। ভাত দিয়ে খেতে গরম ভাতে ইলিশ মাছের তেল খুব ভালোই লাগে, এর জন্য তুলে নিলাম। কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তাতে পোস্ত বাটা ও সর্ষে বাটা দিয়ে একটু নুন দিয়ে ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দিলাম এবং দেখুন ভালো করে ফুটছে। তাতে মাছগুলো সাজিয়ে দিয়ে দিলাম সুন্দর করে, দেখবেন যাতে ভেঙে না যায়। সুন্দর করে এক এক করে দিয়ে দেবেন। মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর তাতে একটু লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তোমরা কীভাবে সর্ষে ইলিশ বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ইলিশটি ফুটছে, তাতে একটু কাঁচা তেল সুন্দর করে ছড়িয়ে দিলাম। মনে রাখবে একটু গোল করে ছড়িয়ে দেবে, তাহলে পুরো জিনিসটি সুন্দরভাবে খেতে লাগবে। এবার নামিয়ে দেব, সর্ষে ইলিশ রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটি খুব 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 শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর জানিও কিছু ভুল হলেও জানিও, তোমরা জানিও, কারণ তোমরা জানালেই আমরা কিন্তু শিখতে পারি। ফিরে আসছি নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।